2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে একটা বিষয় জানো যে দেশে গত 2020 সালের 17 মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়িয়ে এ পর্যন্ত সর্বশেষ 19 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। তারপরে এখনও আবারও দেশের শীতের প্রকোপ বাড়াতে করোনা সংক্রমণ বেড়েছে, সে কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বেড়েছে 2020 সালের 16 জানুয়ারি পর্যন্ত। এখন কথা হলো, আমি তোমাদেরকে নিশ্চিতে বলতে পারি যে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা অর্থাৎ 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষাটি আমি কনফার্ম যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে না, কোনোভাবে তোমাদের পরীক্ষা হবে না। তো এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব, তাই তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওতে জুড়ে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তুমি দেখছো অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলো ভিডিওটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে ছুটি কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত শিক্ষা মন্ত্রণালয়ের কি তথ্য পাওয়া গেছে, আগে আমরা এই বিষয়টা জানবো, তারপরে কেন তোমাদের পরীক্ষাটা এবছর হচ্ছে না সেই বিষয়টা তোমাদেরকে প্রমাণস্বরূপ জানাবো। চলো শুরু করি। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বেড়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে, তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না। শুক্রবার 18 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবারও বাড়ানো হয়েছে। আগামী 16 জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে কওমি মাদ্রাসা এ ছুটির আওতাভুক্ত থাকবে না। এর আগে বৃহস্পতিবার 17 ডিসেম্বর দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ নেই, নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে ছুটি বাড়তেই থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে। এদিকে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। গত 12 নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা মহামারীর কথা বিবেচনায় নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার সেটি আরেক দফা বাড়িয়ে 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা পুরো প্রতিবেদনটার সাথে জুড়েছিলে। তোমরা এখন একটা বিষয় খেয়াল করো, এখানে বলা হচ্ছে এর আগে বৃহস্পতিবার 17 ডিসেম্বর দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুযোগ নেই, নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প কিছু নেই। আর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে ছুটি বাড়াতেই হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে। তো এখানে তোমাদের 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি গত কিছুদিন আগে বলেছিল, অন্তত 3 মাস ক্লাস করিয়ে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে, অর্থাৎ তোমাদের জন্য যে নতুন সিলেবাসটা তৈরি করেছে সেই সিলেবাসটা কমপ্লিট করে তারপরে দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসলে তোমাদের পরীক্ষার ডেট ফালাবে, তারপরেই তোমাদের পরীক্ষাটা নেওয়ার কথা বলা হয়েছিল। তো এখন দেখা যাচ্ছে পরিস্থিতি ভালো নেই, সামনে আরও শীতকালের অনেক দিন বাকি আছে, আগামীতে আরও 3 মাসের বেশি শীত আছে। তাহলে বলা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস স্কুল প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বলা যাচ্ছে যেহেতু প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে 2021 সালের মার্চ মাসে, কিন্তু ফেব্রুয়ারি মাসে 1 মাস পরে স্কুল প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা হয়তো আসবে। তো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু এই মুহূর্তে খোলা যাচ্ছে না, তাহলে এসএসসি পরীক্ষা দিন দিন পিছিয়ে যাবে, যেহেতু এখানে সিলেবাসে কমপ্লিট করা হয় নাই। ধরো এপ্রিল মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলো, কিন্তু এপ্রিল মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুললেই হবে না, অন্তত তোমাদেরকে 3 মাস ক্লাস করিয়ে তোমাদের জন্য নতুন যে সিলেবাসটা তৈরি করা হয়েছে সেই সিলেবাস দ্বারা কমপ্লিট করে পরীক্ষা নেওয়ার কথা বলা হবে, এছাড়া সম্ভব নয়। তার জন্য বলা হচ্ছে যদি এপ্রিলে স্কুল খোলা হয় তাহলে এপ্রিল মে জুন এই 3 মাস ক্লাস করানো হবে,
এরপরে জুলাই হয়তো তোমাদের পরীক্ষার ডেট হবে। যদি তখনও করোনা পরিস্থিতি ভালো না আসে, স্বাভাবিক না হয় এবং ভ্যাকসিন সঠিকভাবে না পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তাহলে তোমাদের অটোপাসের বিবেচনাটা আসবে। তো আমি তোমাদেরকে যেভাবে বললাম যে তোমাদের পরীক্ষাটা হবে না, অটোপাস দেওয়া হবে, শুধুমাত্র এই ভিত্তিতে বলতে পারতেছি আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান সহসায় খোলা না যায় তাহলে তোমাদের অটোপাস দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই ছিল 2021 সালের এসএসসি সমমান পরীক্ষার্থী পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।